তে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখব আজকের বিশেষ খবরের দিকে রাজ্যে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সফরকালে রয়েছে বিশেষ কর্মসূচি যে তিনটি কর্মসূচি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রথম এই উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপর দরজার দ্বারোদ্ঘাটন এবং সেই কাজ ইতিমধ্যেই প্রায় বলতে গেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গেছেন উদয়পুরে এবং উদয়পুরের সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপর দ্বার উদ্বোধন করেছেন উদয়পুর থেকে সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে যে ছবি আজকে ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপর দ্বার উদ্ঘাটন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত উদয়পুরবাসী উদয়পুরে চলছে ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছে পুরো মন্দিরের স্ট্রাকচার প্রত্যেকটা ম্যাপ সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরা হচ্ছে বোঝানো হচ্ছে কিছুক্ষণ আগেই রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়াও বিজেপির একাধিক কর্মকর্তারা তার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরা বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং আজকে রাজ্যে রয়েছে বিশেষ কর্মসূচি তিনটি কর্মসূচি তার মধ্যে প্রথমেই রয়েছে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপর দ্বারের উদ্বোধন এবং সেই দ্বার উদ্ঘাটনে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহের সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাছাড়া একাধিক আধিকারিকরা প্রশাসনিক আধিকারিকরা সকলেই উপস্থিত রয়েছেন এই মুহূর্তে উদয়পুরে উদয়পুর থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরকে কেন্দ্র করে প্রত্যেকটি জায়গায় বিশেষ বিশেষ জায়গাতে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনিক আধিকারিকরা আরক্ষা প্রশাসন আরক্ষা দপ্তর প্রত্যেকটা জায়গাতে নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত রেখেছেন যাতে কোনো ধরনের ফাঁক ফোকর না থাকে নিরাপত্তার বিষয় সেই বিষয়টিকে নিশ্চিত করেছেন আরক্ষা দপ্তর এবং গতকালকে দুপুর থেকেই মূলত আরো জোরদার হয়ে পড়েছে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে বিশেষ করে আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে স্টেট গেস্ট হাউস পর্যন্ত সর্বত্র এই আটকসাট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আজকে সকালবেলাতেই ঠিক যেমনটা নির্ধারিত কর্মসূচি ছিল নির্ধারিত সময়সীমা ছিল সেই সময়ের মধ্যেই পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে পৌঁছে সরাসরি পৌঁছে যান উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে ত্রিপুরেশ্বরী মন্দিরের যে রূপর দ্বার সেই দ্বার উদ্ঘাটন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর এই মুহূর্তে ঘুরে দেখছেন তিনি আধিকারিকরা সঙ্গে রয়েছেন সকলেই ঘুরে দেখাচ্ছেন মন্দিরের চারপাশ উদয়পুর থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যান রূপর দরজার উদ্বোধন করেন তবে আরো বিস্তারিত ভাবে জানবো আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে জুড়ে গেছে প্রসেনজিৎ দে প্রসেনজিৎ দা শুনতে পাচ্ছ প্রসেনজিৎ দা যেরকম কর্মসূচি আজকে ছিল উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে রূপর দ্বার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই মোতাবেক আমরা দেখতে পেলাম সেই ছবি এখন ঠিক কি পরিস্থিতি রয়েছে কি দেখতে পাচ্ছ তোমরা দেখো এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ মাতার বাড়িতে এসে যে রূপর দরজা তার দ্বার উদ্ঘাটন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে উপস্থিত ছিলেন রাজ্যের
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব রায় এবং মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা সাথে উপস্থিত ছিলেন। সেখানে রূপদরজার শুভদার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওনার আগমনকে কেন্দ্র করে কিন্তু মাতাবাড়ি চত্বরে একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এই মুহূর্তে তিনি মন্দির থেকে দ্বার উদ্ঘাটন করার পর মন্দির থেকে বের হলেন এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যেকটা বিষয়টি কিরকম দেখলে, সকাল থেকে কিরকম পরিস্থিতি, কিরকম আবহাওয়া ছিল মন্দির চত্বরে? হ্যাঁ, মন্দির চত্বরে যেহেতু কিছু প্রোটোকল ছিল তাই মন্দির চত্বরে ছিল না, কিন্তু মন্দির চত্বরের বাইরে বিজেপি সমর্থিত কর্মীরা প্রচুর সংখ্যক লোক ছিল। সেখানে মন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রচুর সংখ্যক লোক ছিল। তারা রাস্তার দুপাশ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানায়। একদমই, এবং এই মুহূর্তে প্রসেনজিৎদা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি মন্দির থেকে বেরিয়ে গেছেন, কি জানতে পারছো? হ্যাঁ, এই মুহূর্তে পুজো দিয়ে তিনি মন্দির থেকে বের হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ যে বিষয়ে আমরা জানতে পারলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মন্দিরে দ্বারোদ্ঘাটন করলেন রূপোর দরজার এবং পরবর্তী সময়ে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পুজো দিয়েছেন এবং মন্দির চত্বর তিনি ঘুরে দেখেছেন। যাবতীয় যে বিষয় সেগুলো ঘুরে দেখেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তবে এই মুহূর্তে মন্দির চত্বর থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন, তিনি বেরিয়ে গেছেন। পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ইতিমুহূর্তে রওনা দিয়েছেন। যে খবর ইতিমধ্যে আমাদের প্রতিনিধি উদয়পুর থেকে প্রসেনজিৎ দে জানিয়েছেন, উদয়পুর থেকে বেরিয়ে গেলেন অমিত শাহ এবং পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে যোগদানের জন্য উদয়পুর থেকে রওনা দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং পরবর্তী সময়ে আমরা সকলেই জানি যে আগরতলায় একটি জনসভায় যোগদান করবেন তিনি এবং আস্তাবল ময়দানে সেই জনসভার আয়োজন করা হয়েছে। তারও পরবর্তী সময়ে থাকছে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে, তারও পরবর্তী সময়ে। আজকে যেহেতু নারী দিবস তাই নারী দিবসকে সামনে রেখে মহিলাদের সশক্তিকরণ যে একান্ত প্রয়োজন সেই বিষয়ে বিশেষ প্রকল্পের সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ সারাদিনে রয়েছে ঠাসায় কর্মসূচি, সেই কর্মসূচিগুলো নিয়ে রাজ্যে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে প্রথমেই তিনি উদয়পুরে চলে যান, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপোর দরজার দ্বারোদ্ঘাটন করেন এবং গোটা রাজ্যবাসীর মধ্যে একটা অন্যরকম উৎসাহ আলোড়ন লক্ষ্য করা যাচ্ছে। তবে রাজ্যের নিরাপত্তার বিষয়টা যেটা সব থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই নিরাপত্তার দিকেও কিন্তু বেশভাবে জোরদার করা হয়েছে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে। নিরাপত্তার বেষ্টনী নিরাপত্তার বলয়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের আগমনকে কেন্দ্র করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে পৌঁছেছেন আজকে মঙ্গলবার এবং সোজাসুজি তিনি চলে যান বিমানবন্দর থেকে, সরাসরি তিনি চলে যান উদয়পুরে যেখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপোর দরজার উদ্বোধন করেছেন এবং মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে তিনি পুজো দিয়েছেন, রাজ্যবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরবর্তী সময়ে তিনি সেখান থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। রয়েছে আরও বেশ কিছু কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে আস্তাবল ময়দান, যে ময়দানে জনসভায় তিনি যোগদান করবেন, ভাষণ রাখবেন তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে এবং তারপর তিনি চলে যাবেন সরাসরি আনন্দনগরে যেখানে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এবং তার পরবর্তী সময়ে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। নারী দিবসে বিভিন্ন নারীদের সশক্তিকরণ যে একান্ত প্রয়োজন সে সম্পর্কে বিশেষ প্রকল্পের ঘোষণা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগেই রাজ্যে প্রচুর পরিমাণে পুলিশ এবং সিআরপিএফ থেকে শুরু করে টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল গোটা রাজ্যে নিরাপত্তার বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য এবং একই রকমের আঠারো নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। আজকে গোটা দিন দিনভর চলবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিবেকানন্দ ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালকেই যে কথা জানিয়েছিলেন পুলিশের পশ্চিম জেলা পুলিশ সুপার জগদীশ রেড্ডি, তিনি জানিয়েছিলেন নিরাপত্তার বিষয়টা যে কোন রকম ভাবে ফাঁক ফোকর রাখতে চাইছে না আরক্ষা দপ্তর, এই বিষয়ে নিশ্চিত করা হয়েছিল গতকালকে এবং আজকে নির্ধারিত যে সময়সীমা সেই সময়সীমা অনুযায়ী রাজ্যে এসে পৌঁছে গেছেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রথমেই তিনি উদয়পুরে পৌঁছে যান। মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে তিনি পূজো দেন, রূপোর দরজার দ্বারোদ্ঘাটন করেন এবং পরবর্তী সময়ে তিনি সেখান থেকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। যে কর্মসূচি রয়েছে আস্তাবল ময়দানে, রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন, জনসভাতে যোগদান করবেন অমিত শাহ এবং তার পরবর্তী সময় তিনি আনন্দনগরে পৌঁছে যাবেন, যেখানে ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর তিনি করবেন। উদয়পুরের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উদয়পুরে পৌঁছে যান এবং তিনি ভিত্তি প্রস্তর করেন, নতুন দরজার এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। অমিত শাহের রাজ্যের আগমনকে কেন্দ্র করে চারিদিকে মানুষের ঢল নেমেছে, মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকলেই রাজ্যবাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত এবং যে ছবি কিছুক্ষণ আগেই ধরা পড়েছিল উদয়পুরে আমাদের সাংবাদিকদের ক্যামেরায়, যেখানে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে মন্দির চত্বরে যেখানে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল, তাই সেখান থেকে সরাসরি বেরিয়ে মুহূর্তে রওনা দিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগরতলাতে তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন, যেখানে জনসভা রয়েছে সেই জনসভাতে তিনি ভাষণ রাখবেন। পরবর্তী সময়ে রয়েছে আরো বেশ কিছু কর্মসূচি, যেখানে ফরেন্সিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর করবেন, এমনকি নারী দিবসে নারীদের সশক্তিকরণের জন্য প্রকল্পের ঘোষণা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদয়পুর থেকে সরাসরি যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দ্বারোদ্ঘাটন করেছেন মন্দিরের রূপোর দরজার এবং পরবর্তী সময় তিনি পুজো দিয়েছেন মন্দিরে এবং তার পাশাপাশি তিনি রওনা দিয়ে দিয়েছেন এই মুহূর্তে উদয়পুর থেকে। তবে তার পাশাপাশি আরো একটি বিষয় জানা যাচ্ছে, আজকে বিকেল তিন ঘটিকায় যেখানে ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাঁটা তার পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে আজ বিকেল তিন ঘটিকায় সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ সাব্রু মহকুমার কাঁটা তার সীমান্ত পরিদর্শন করবেন এবং জোর প্রস্তুতি চলছে সেই অনুযায়ী সাব্রুম শহরে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।